নগাঁও লোকসভা তৃতীয় পর্যায়ে যে নির্বাচন অনুষ্ঠিত হব তার বাবে এটা রাজনৈতিক নেতাসকল তৎপর হয়ে পড়ছে আর ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচার অভিযান চলাইছে। মই বর্তমানে উপস্থিত আছে রহা সমষ্টি ফুলগুড়ি অঞ্চল আর রহা সমষ্টির আজি কেবাখনো আসলে পথসভাকে ধরে কেবাখনো রাজনৈতিক প্রচার অভিযানত অংশগ্রহণ করেছে কংগ্রেস দলের মনোনীত প্রার্থী প্রদ্যুৎ বড়লে। মই ইয়ার সামগ্রিক পরিবেশ মই দেখাবলৈ অনুরোধ জানাই যেহেতু কেবাখনো পথসভা আজি আসলে রহা সমষ্টির বিভিন্ন স্থানত কেবাখনো পথসভা আজি অনুষ্ঠিত করেছে আর বর্তমান ফুলগুড়িত এই সভা অনুষ্ঠিত হয়েছে। নগাঁও কংগ্রেসের যেগুলি প্রার্থী এবার কথা পাতি বিচিম যেহেতু নির্বাচনের দিন চমু চাপি আছে আপনি ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচার অভিযান চলাই গেছে কেন ধরনের রাইজর সহারি আপনি দেখি যে রাইজর হাঁহি ভরা আশা ভরা মুখবিল দেখলেই গম পাব যে রাইজে কেনকা ধরনের উষ্ম সহারি মুখ দিছে। ইয়াত টাকা পয়সা ভাড়া দিয়ে অনা বিজেপির নিচিনা মানুষ নয়, এয়া আমি সকলে ঠায়ে ঠায়ে মানে গোট খাইছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে। মানে আনকি আজি যে ইয়ালে আহিম কিন্তু মানে প্রচারও করা নাছিল, আজি গম পাই পেলে মানুষ দৌড় মারি আহিছে। গতি মানুষের এই অনুভূতি আপনাকে দেখিছে, গতি নিজে অনুমান করব পারিব। আপনি কৈছে যে বিজেপি আসলে রাইজক লজেন গুটি দিব বিচাৰিছে, নিশ্চয় এই যে লাখপতি বাইদেউ বলে কে পেলে রাতে রাতে ইলেকশন কমিশনে বাধা দিয়া সত্ত্বেও রাতে রাতে কর্মী সকলে কি করে মানুষের ঘর ফর্ম বিলাইছে, মোদীর ফটো আর হিমন্ত বিশ্ব শর্মার ফটো দি পেলায় কৈছে আপনার অমুকটো আসনি দিম তমুকটো আসনি দিম লাখপতি বাইদেউ করিম। লাখপতি বাইদেউ হল এটা অসমৰ আটাইতকৈ ডাঙৰ প্রহসন, কারণ লাখপতি বাইদেউ করবো নয়, করলেও বাছি বাছি বিজেপি দলের নেত্রী বা এলেকর তেলেক নেতা নেতা পালি নেতাই পাব, কিন্তু লাখ লাখ বাকি মহিলাক সদায় অবজ্ঞা করব আর দিবও নয়। গতি লাখ লাখ মানুষের সমর্থন আদায় করবর কারণে সন্মুখে লোজন গীতি দলিয়ায় এনেকে করে পেলায় আশা আশা দিয়েছে, কিন্তু এগারিও লাখপতি বাইদেউ এনাউন্স করা নাই, নয় করব নিজের মানুষ দিব এই কথা ঠিক, হয়তো 100-500 মহিলাক দিব কিন্তু লাখ লাখ মান মানুষক এনেকে প্রলোভিত করে আশার সজাত বন্দী করে রাখি ভোট পাবলে চেষ্টা করেছে। এইটো এটা অনুচিত আর ইলেকশন কোড অফ কন্ডাক্ট আছে, রাতে রাতে আমি ইলেকশন কমিশনক কইছো এইগুলো বন্ধ করা, এনেকা ধরনের প্রলোভনের রাজনীতি আর কিমান করবা, হয় হিন্দু মুসলমান রাজনীতি নহলে প্রলোভনের রাজনীতি, সেইটো কৰি পেলাই তেওঁলোকে বৈতৰণী পাৰ হ'ব খুজিছে। আজি আপুনি শ্ৰমিক সকলৰ লগত আজি আচলতে একেলগে ৰাতিপুৱা আহাৰ গ্ৰহণ কৰিছিল, মত বিনিময় কৰিছিল? মই যিসকল শ্ৰমিক দৈনিক হাজিৰা কৰা মানুহ, কোনোবা এজন ঠেলাওলা কোনোবা এজন ৰিক্সাওলা, তেওঁলোকে আহিছে, মই তেওঁলোকৰ লগত আহাৰ গ্ৰহণ কৰি তেওঁলোকৰ লগত দুপৰীয়া ৰাতিপুৱা 7টা বজাতে তেওঁলোক সকলো জমা হৈছে আৰু তেওঁলোকৰ মই সমস্যাও শুনিছোঁ। তেওঁলোকে কৈছে যে বিজেপি চৰকাৰখনে ক'ৰবাত ক'ৰবাত এনেকুৱা প্ৰলোভনৰ ৰাজনীতি ক'ৰবাত কৰিছে, কিন্তু তেওঁলোকৰ জীৱন দুৰ্বিষহ, কাৰণ তেওঁলোকে কৈছে যে বজাৰত যি মূল্যবৃদ্ধি হৈছে তেওঁলোকে যি হাজিৰা পায় সেই হাজিৰা পালে তেওঁলোকে কেইজনে মোক কৈছে যে মই চকু পানী ওলাই গৈছে, দুটা আলু কিনে পিঁয়াজ এসপ্তাহৰ মূৰত এটা পিঁয়াজ কিনে, মিঠাতেল 1 লিটাৰ বাদ দিয়ক পোৱা হিচাপে দিয়ে নে একেবাৰে অকণমান বটলৰ হেৰি, কাৰণ তেওঁলোকে শিকিব নোৱাৰে। গেছৰ কথা বাদ দিয়ক, এই উজ্বলা তুজ্বলা বুলি কৈছে কোনো দুখীয়া মানুহে গেছ পায় 1200 টকা, আজি অৰুণোদয় আঁচনি কৰি 1000 টকা একাউণ্টত সোমাব আৰু এটা চিলিণ্ডাৰতে 1200 টকা লাগে, এনেকুৱা ধৰণৰ প্ৰহসন এনেকুৱা ধৰণৰ কৰি পেলাই মানুহক তেওঁলোকে আবদ্ধ কৰি লৈ পেলাই তেওঁলোকৰ কেপটিভ ভোট বেংক হিচাপে ব্যৱহাৰ কৰিব খুজিছে। কিন্তু মানুহে সব বুজি পায়, মানুহে ইয়াৰ উপযুক্ত জবাব এইবাৰ নিৰ্বাচন। আৰু এটা কথা কৈছো যে নিৰ্বাচনৰ আগমুহূৰ্তত জুৰিয়াত প্ৰায় শতাধিক কংগ্ৰেছৰ লোকে বিজেপিত যোগদান কৰিছে। চাওক মই আপোনাক এটা কথা কৈছো, কংগ্রেসের বলে কয় তার আপনি যদি ক্রস চেক করে হয়তো 50% বেশি কংগ্রেসের নহয়, এইবিল কামত ব্যবহার করে কিছু এক্সট্রা মানে সিনেমাত যে এক্সট্রা হিসাবে ক্রাউডর সিটত দিয়ে নয়, বিজেপির টুপিটো পিন্ধাই দিয়ে এক্সট্রা হিসাবে, কিন্তু এটা কথাও ঠিক কংগ্রেসের ভিতরতো 2 নম্বরী কারবার করা এই এনেকা ধরনের বা আঙুরবিল টেঙা খা জাতীয় মানুষ আছে নয়, আছে নাই? হিমন্ত বিশ্ব শর্মা নিজেই দেখুন অলপ ধতুয়া মানুষ আসলে, কংগ্রেসের কারণে জীবনত প্রতিষ্ঠা পালে আর চিফ মিনিষ্টার পদটা নিদিয়ার কারণে গিয়ে পেলায় বিজেপি যোগদান করলে, এইবিল বাদ দেখাই দিয়া নাই জানো, গতি তেনকা ধরনের অলপ ধতুয়া মানুষ আছে, কিন্তু যে কৈছে এইটো জনা উচিত যে কংগ্রেস দলত যখন আছে সেই সকল জুয়া জুয়ে পুরা সোনের দরে শক্তিমন্ত আর উজ্জ্বল, কংগ্রেস দলটো উভালি পেলাব নোৱাৰে, 2 এজন অনুগত মানুষ কংগ্রেস দলের নি পেলায় বিজেপি যোগদান করেছে, হয়
কিন্তু এই বিজেপি পুরোনা বিজেপি যখন নিষ্ঠার সুতরাং তিল তিল করে বিজেপি দলট প্রতিষ্ঠা করেছিল আজিকালি সেই মানুষগুলোর অবস্থা কি আপনাদের চাইবসুন সেই মানুষগুলোক চূড়ান্তভাবে অপমান করে অবজ্ঞা করে পিছর বেঞ্চত বহুয়াই রাখিছে মার্গদর্শক করে দিছে তেওঁলোকে এতিয়া কংগ্রেসের পর নি পেলায় হিমন্ত বিশ্ব শর্মায় এটা বেলেগ এটা নিজের দল এটা তৈরি করব কারণে চেষ্টা করেছে অল ইসলামিক রিসার্চ সেন্টারে শেহতাকে দুগী বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ফটোয়া জারি করেছে তার ভিতর সুরেশ বরাও আছে মুসলিম প্রধান বসতি অঞ্চল প্রবে নিষিদ্ধ করেছে সব সুরেশ বরা কংগ্রেস থাকুতে মানে বহুত কথা জানা নাছিল কিন্তু এটা রাইজে মোক দেখাইছে সহি করা কাগজ এটা রাইজে সিদ্ধান্ত লব কারণ মই সেইবিল কথা কোয়াটো অনুচিত কারণ এখন মোর কলিগ আছিল রাইজে সেই সিদ্ধান্ত লব থ্যাংক ইউ ধন্যবাদ এয়া আসলে কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রদ্যুৎ বড়লৈ আর ইতিমধ্যে কৈছে যে রাইজে সিদ্ধান্ত লব আর রাইজে প্রতি যথেষ্ট সঁহাৰি জনাইছে আর বিভিন্ন যি সভা সমূহ অনুষ্ঠিত হয়েছে রাইজে রাইজে ওলাই আহিছে তেওঁৰ প্রতি সমর্থন জনায় আর এনেদরে বর্তমান আজি রহা সমষ্টিত কেইবাখনো আসলে পথসভাকে ধরে কেইবাখনো সভাত অংশগ্রহণ করব বর্তমান যি ফুলগুড়ি ঐতিহ্যমন্দিত ফুলগুড়ি ধেওয়ার ফুলগুড়িত যে রাজহুয়া সভা সেই রাজহুয়া সভাত অংশগ্রহণ করলে।